আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি বিএনপি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। আরিফিল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। পুরো খবর পিলখানা ট্র্যাজেডির 15 বছর আজ। 2009 সালের এ দিনে তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় সংঘটিত হয় নারকীয় হত্যাকাণ্ড। বিদ্রোহী জওয়ানদের গুলিতে প্রাণ যায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনের। পিলখানা হত্যাকাণ্ডের 15তম বার্ষিকীতে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানো হবে শহীদদের কবরে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানাবেন তাদের সামরিক সচিবরা। শ্রদ্ধা নিবেদন করবেন স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় করা হবে দোয়া মোনাজাত। পিলখানার ঘটনায় হত্যা মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকলেও বিস্ফোরক মামলাটি এখনও পার হয়নি। বিচারিক আদালতের গণ্ডি, তাই হত্যা ও বিদ্রোহের ঘটনায় খালাস মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না 200+ আসামি। মাসুদুর রহমানের রিপোর্ট। পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার বিচার শুরু হয় একসাথে। বিচারিক আদালত ও হাইকোর্ট দু জায়গাতেই হত্যা মামলার বিচার শেষ হয়েছে। এখন অপেক্ষা আপিল বিভাগে চূড়ান্ত আইনি লড়াইয়ের। তবে 15 বছরেও নিম্ন আদালতে সুরাহা হয়নি বিস্ফোরক আইনে করা মামলাটি। তাই হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না 200+ আসামি। এ মামলায় আপিল দ্রুত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে চূড়ান্ত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের আকুল আবেদন যে এই নিরীহ আসামিদের দিক বিবেচনা করে, উভয় দিক বিবেচনা করে এই মামলাটির শুনানির কার্যক্রম যদি দ্রুত নিষ্পত্তি হয় তা আমার মনে হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন আপিল বিভাগে বিচারক সংকটের কারণে মামলা শুরু করতে পারছে না রাষ্ট্রপক্ষ। জানান 139 জনের ফাঁসি বহালের পাশাপাশি যাদের সাজা কমানো হয়েছে সে বিষয়েও শক্ত অবস্থান নেবে রাষ্ট্রপক্ষ। সরকার পক্ষ থেকে আমরা আশা করছি যে ট্রায়াল কোর্ট যাদেরকে দণ্ডাদেশ মানে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন এবং যাদেরকে হাইকোর্ট কনফার্ম করেছে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে তাদের মৃত্যুদণ্ডাদেশের যে আদেশ সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকবে। এই মুহূর্তে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, আশা করা যাচ্ছে বিচারক আসলে এটা আলাদা বেঞ্চ করতে হবে, কারণ এটা শুনানির জন্য ওনারা অন্য হয়তো কিছু শুনতেই পারবেন না এবং এটা এক নাগাড়ে শুনে যদি ওনারা শুনানি করেন তাতেও আমার মনে হয় না 2 মাসের আগে শেষ হবে। তবে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন দুপক্ষের আইনজীবী। উচ্চ আদালতে না হয় বিচারক সংকট আছে, নিম্ন আদালতে তো বিচারক সংকট নাই, কিন্তু নিম্ন আদালতের মামলা আজকে 15 বছর যাবৎ ট্রায়াল চলছে, এই বিষয়ে তো রাষ্ট্রপক্ষের একটা ব্যাখ্যা থাকা উচিত। এতজন আসামি তাদের উকিল কতজন, একটা সাক্ষীকে যদি 100 জন জেরা করে কত সময় লাগে? সময় তো শুধু আমাদের জন্য না, প্রসিকিউশন না, সময় তো তাদের জন্য হচ্ছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। নৃশংসে এই ঘটনা করা 2 মামলায় আসামি আছেন 850 জন। এছাড়াও বাহিনীর নিজস্ব আইনে 57টি মামলায় প্রায় 6000 জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় নির্বাচনের পর ঢাকা সফরে 3 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। প্রথম দিন দেশটির উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে বিএনপি। বিষয়বস্তু নিয়ে দলটির নেতারা মুখ না খুললেও যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে আলোচনা হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। নির্বাচনের পর মার্কিনীদের তরফ থেকে বাংলাদেশের প্রথম সফর, যার নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এলিন লুবাখার। সাথে আছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার। শনিবার প্রথম দিনে আফরিন আক্তারের সাথে বৈঠক করে বিএনপির নেতারা।
ঘণ্টাব্যাপী বৈঠকে বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাননি দলটির কোনো নেতাই। তবে সামাজিক মাধ্যমে মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জেলে আটক নেতাকর্মীদের বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সাথে। ওনারা আমন্ত্রণ করেছে, আমরা এসেছি, কথা বলেছি, এতটুকু বলতে পারবো এই মুহূর্তে, আর বলার মতো কিছু নাই। পরে আফরিন আক্তার ও মাইকেল শিফার যান শ্রম সংগঠন সলিডারিটির রামপুর অফিসে। সেখানে শ্রমিকের কাজের পরিবেশের হালচাল নিয়ে কথা বলেন তারা। ইউএস ব্র্যান্ড হচ্ছে আর কোন কোন জায়গায় হচ্ছে শ্রম অধিকার উন্নয়নে বা ব্যবসায় উন্নয়নে কাজ করতে পারে, ওই রকম বিষয়গুলো নিয়ে কথা বলেছে। আর ওনারা যেটা বলেছে, সরকারের সঙ্গে ওনাদের অনেক মিটিং আছে, সেই মানে ওনাদের অ্যারাইজ ইস্যুগুলো ওনারা সরকারের সঙ্গে কথা বলবে। শহীদুল ইসলামের মার্ডার কেসের ব্যাপারে আলোচনা হয়েছে, কারণ এটা দেশে যেমন হচ্ছে আলোচিত এবং বিদেশেও আলোচিত, ওনারা জিজ্ঞেস করেছে যে এটা প্রপারলি ইনভেস্টিগেটেড হচ্ছে কিনা। আমরা এখন পর্যন্ত যেটুক জানি যে প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা ওইটুকুই বলেছি। দ্বিতীয় দিন রোববার সরকারের একাধিক মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও, কনকা ফ্রিজ। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই লক্ষ্য সরকারের। দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ইসির মতো বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করছে। তার আশা, স্মার্ট বাংলাদেশের বিচার ব্যবস্থা হবে স্মার্ট। দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত, বাংলাদেশ ভারতের অভিজ্ঞতা, এ শিরোনামে ঢাকায় দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। সমাপনী দিনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ভারতের প্রধান বিচারপতি ডক্টর ডিওয়াই চন্দ্রচূড়। সরকার ও সংবিধানের প্রতি জনমানুষের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরেন তিনি। I am confident that conversations such as this will help us appreciate each other's legal systems better and learn from them. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারত একই আইনের দর্শনের উত্তরাধিকারী, যেখানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মূল কথা। এই সম্মেলনের মধ্য দিয়ে অদূর ভবিষ্যতেও ন্যায় বিচার আইনের শাসন সমুন্নত রাখার উদ্দেশ্যে উন্নত বিচার প্রশাসন বিনির্মাণে দুই দেশের মধ্যে একটা রোড ম্যাপ তৈরি করারও সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাধীনতার পর থেকে অব্যাহত গণতন্ত্রের কারণে ভারতকে ভাগ্যবান রাষ্ট্র বলে মন্তব্য করেন সরকার প্রধান। জানান, বাংলাদেশে বারবার সামরিক শাসন কায়েম হলেও আদালতের রায়ে এখন সে পথ বন্ধ হয়েছে। আজকে বিচার বিভাগের স্বাধীনতা যেমন আমরা নিশ্চিত করেছি, পাশাপাশি আমাদের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকেও আমরা কিন্তু স্বাধীন করে দিয়েছি, যাতে তারা এভাবেই আমাদের দেশের মানুষের অধিকারগুলি নিশ্চিত করতে পারে। শেখ হাসিনা বলেন, স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও প্রশাসন একটি দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। জানান, সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। আমি চাই আমার দেশের মানুষ ন্যায় বিচার পাবে, আমাদের মতো যেন বিচারহীনতায় তাদের কষ্ট পেতে না হয়, তার জন্য ন্যায় বিচার পায় এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত হয়, বাংলাদেশ যেন এগিয়ে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা, স্মার্ট বাংলাদেশের বিচার বিভাগ হবে স্মার্ট। 41 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। নিত্যপণ্যের অসহনীয় দাম নিয়ে একে অন্যকে দুষছে বড় দুই রাজনৈতিক দল। বিএনপির দাবি, পুরো সরকার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে বাজার সিন্ডিকেট, যদিও তা নাকচ করেছে আওয়ামী লীগ। তারা বলছে বাজারে অরাজকতার দায় আছে বিএনপির। কারসাজিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারাই। রমজান শুরু হতে বাকি আর সপ্তাহ দুয়েক, এরই মধ্যে ভোক্তাদের নাগালের বাইরে নিত্যপণ্যের বাজার, এতে চাপ বাড়ছে সাধারণের উপর। এমন পরিস্থিতির জন্য সরকারকে দুষছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি, বাজার সিন্ডিকেটে জিম্মি সরকার। সরকার আর মুনাফাখোর বাজার সিন্ডিকেট এখন একাকার। দামি সরকার লোক দেখানো হাত ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। একই সূত্রে রাজধানীর ধানমন্ডিতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও। অভিযোগ করেন, বাজার কারসাজিতে মদত দিচ্ছে বিএনপি। স্টক করে রাখা এবং এই ধরনের যারা ব্যবসা করে তারা বিএনপির পৃষ্ঠপোষকতা
এগুলো করছে, এটা যদি বলি ভুল হবে? এইসব সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা তারাই করছে, বিএনপি করছে, এটা তাদের পুরনো অভ্যেস। তিনি জানান, বিদ্যুৎ খাতে ধীরে ধীরে ভর্তুকি কমাতে চায় সরকার, সেই কারণে জরুরি হয়ে পড়ছে দাম সমন্বয়। এই ভর্তুকি আমরা ধীরে ধীরে কমাতে চাই এবং সে কারণে এখানে একটা সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। বিদ্যুৎ সুবিধা আমরা যদি বজায় রাখতে চাই তাহলে সমন্বয়টা আমাদের করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হাল ছেড়ে দিয়েছে এ কথা মনে করার কারণ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। হাল ছেড়ে দিয়েছে এ কথা মনে করার কোনো কারণ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। একসময় শখের বশে কবুতর পালন করত মানুষ, বদলেছে দিন, তাই তো কবুতর পালন করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই।